হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গ্রুপ। গাইডেন্স গ্রুপ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা আপকামিং রেলওয়ে এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের সামনে যে দুটো এক্সাম রয়েছে সে দুটো হলো রেলওয়ের NTPC CBT 2 এবং গ্রুপ ডি। তো দেখো, NTPC 14 থেকে 18 ফেব্রুয়ারি এবং গ্রুপ ডি 23 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে। তো সেই জন্য আমরা প্রতিদিন জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস করছি, গুরুত্বপূর্ণ 30টি করে টপ MCQ প্র্যাকটিসের মাধ্যমে। তো আজকে আমরা সেট নাম্বার 13 করব, 13 নম্বর সেট। বিগত 12টা ক্লাসে আমরা 12টা সেট করে ফেলেছি এবং আজকে আমরা 13 নম্বর সেট করব এবং কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখে নেব। তার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, গাইডেন্স গুরুর পক্ষ থেকে রেলওয়ে গ্রুপ ডি 2022কে টার্গেট করে ফুল কোর্স কিন্তু লঞ্চ করা হয়েছে আমাদের তরফ থেকে, যেখানে তোমরা চ্যাপ্টার ভিত্তিক ভিডিও, চ্যাপ্টার ভিত্তিক PDF, হ্যান্ড রিটেন নোটস, উইকলি লাইভ ক্লাস, 100% কোর্স সম্পূর্ণ হবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে এবং মক টেস্ট সাপোর্ট তোমরা পাবে। এবং এর প্রাইস মূল্য খুবই স্বল্প, মাত্র 499 টাকায়। এবং সব থেকে ভালো ব্যাপার, সম্পূর্ণ বাংলা ভাষায় এই ক্লাসটা তোমরা পাবে। ওকে, তো ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেইখান থেকে এই ফুল কোর্সটা তোমরা গ্রুপ ডির জন্য পারচেস করে নেবে। নেক্সট আমরা দেখব আজকের ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখে নেব। দেখো, 1 নম্বর প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য আবশ্যিক ন্যূনতম বয়স নিচের কোনটি, অর্থাৎ কত বছর বয়স হলে তারপর একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারেন ভারতবর্ষে। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, 25 বছর। নেক্সট দেখব আমাদের ভারতবর্ষে কোন কোন পদের জন্য কোন কোন বয়স ধার্য করা হয়েছে সেগুলো দেখবো। দেখো, ভারতের রাষ্ট্রপতি হতে গেলে 35 বছর হতে হবে, ভারতের উপরাষ্ট্রপতি হতে গেলে 35 বছর হতে হবে, ভারতের রাজ্যপাল হতে গেলে 35 বছর হতে হবে। তারপর দেখো, ভোটদানের ন্যূনতম বয়স হলো 18 বছর, লোকসভার সদস্য পদ সেটি হলো 25 বছর, রাজ্যসভার সদস্য পদ সেটি হলো 30 বছর, নেক্সট বিধানসভার সদস্য পদ পেতে গেলে 25 বছর হতে হবে। তো এটা কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ারও বয়স, ঠিক আছে, মুখ্যমন্ত্রী। নেক্সট বিধান পরিষদের সদস্য পদ হতে গেলে 30 বছর দরকার এবং পঞ্চায়েতের সদস্য পদ 21 বছর দরকার। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখব, নিচের কোনটি বেমানান, নিচের কোনটি বেমানান, চারটে অপশনের মধ্যে থেকে কোনটা বেমানান সেটা খুঁজে বের করতে হবে। তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, রিয়াদ। রিয়াদ এইটি বেমানান। কেন বেমানান? দেখো, পম্পাস, সাভানা, ভেলস এগুলো সবই তৃণভূমি আর রিয়াদ হলো সৌদি আরবের রাজধানী। দেখো, পম্পাস দক্ষিণ আমেরিকার তৃণভূমি আর রিয়াদ হলো সৌদি আরবের রাজধানী, সাভানা হলো মধ্য আফ্রিকার তৃণভূমি আর ভেলস হলো দক্ষিণ আফ্রিকার তৃণভূমি। তো সাভানা, ভেলস এবং পম্পাস এগুলো তৃণভূমি আর রিয়াদ হলো একটি দেশের রাজধানী, তো এটাই কিন্তু আলাদা। 3 নম্বর প্রশ্ন দেখো, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে নাগরিকদের ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকার বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। এবং এটি কত সালে করা হয়েছে? এটি 1989 সালে করা হয়েছে। নেক্সট দেখো, ড্যাশ হলো অ্যাসকারিসের সাধারণ নাম, ড্যাশ হলো অ্যাসকারিসের সাধারণ নাম। তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, গোলকৃমি। গোলকৃমির হলো অ্যাসকারিসের সাধারণ নাম, অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, গোলকৃমির বৈজ্ঞানিক নাম হলো অ্যাসকারিস। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা প্রাণী এবং তাদের বৈজ্ঞানিক নাম দেখে নেবো। দেখো, আরসোলার বৈজ্ঞানিক নাম হলো পেরিপ্ল্যানেটা আমেরিকানা, কলেরার জীবাণুর যে বৈজ্ঞানিক নাম সেটা হলো ভিব্রিও কলেরা, কেঁচোর হচ্ছে বৈজ্ঞানিক নাম, মেটাফায়ার পোস্থুমা প্রজাপতির বৈজ্ঞানিক নাম, পেইরিস ব্রাসেকিয়া মশার বৈজ্ঞানিক নাম, কিউলেক্স পিপিনেস বিড়ালের বৈজ্ঞানিক নাম, ফেলিস হচ্ছে ক্যাটাস। ওকে, নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, দাগ এবং হুলিয়া ব্যবস্থা চালু করেন নিচের কোন রাজা? তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, আলাউদ্দিন খিলজি দাগ এবং হুলিয়া ব্যবস্থা চালু করেন। 6 নম্বর প্রশ্ন, যে বিদেশি রাজা ভারতের কোহিনুর মণি
ও ময়ূর সিংহাসন লুট করেন তিনি নিচের কোন বিদেশি রাজা? তো ছ নম্বর প্রশ্ন ইতিহাসের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সঠিক উত্তর হবে অপশন বি নাদির শাহ। নাদির শাহ ভারতবর্ষ আক্রমণ করে ভারতের কোহিনুর হীরা এবং ময়ূর সিংহাসন লুট করে নিয়ে যায়। দেখো নাদির শাহ ভারত আক্রমণ করেন 1739 খ্রিস্টাব্দে। নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো 1905 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো 1905 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন অপশন এ গোপাল কৃষ্ণ গোখলে। আট নম্বর প্রশ্ন দেখো প্রসিদ্ধ কার্যকর্তা মেধা পাটেকার কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? নিচের খুবই গুরুত্বপূর্ণ একটি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন মেধা পাটেকর। তো সেটা কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? তো প্রশ্ন নাম্বার আটের সঠিক উত্তর হবে অপশন সি নর্মদা বাঁচাও অভিযান। এবং চিপকো আন্দোলনের সাথে কে যুক্ত ছিলেন? তিনি হলেন সুন্দরলাল বহুগুণা। এটি হয়েছিল 1973 সালে। নেক্সট ন নম্বর প্রশ্ন দেখো ইতিহাসের মধ্যে থেকে গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? গদর পার্টির প্রতিষ্ঠাতা নিচের কোনজন ছিলেন? তো ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লালা হরদয়াল। ডিটেলসে দেখব গদর পার্টি একটি ভারতীয় বিপ্লবী দল ছিল। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় অবস্থিত। এর প্রতিষ্ঠাতা হলেন সোহান সিং ভাগনা এবং লালা হরদয়াল। 1913 সালে এটি প্রতিষ্ঠিত হয়। ওকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যখন সর্বাধিক থাকে তখন তাকে কি বলা হয়ে থাকে? তো যখন সর্বাধিক থাকে তখন বলা হয়ে থাকে দেখো অপশন বি এপিহেলিয়ান। এপিহেলিয়ান বলা হয়ে থাকে। তো ডিটেলস দেখবো দেখো অপসূর সূর্য এবং পৃথিবীর মধ্যেকার দূরত্ব সর্বাধিক হয় এবং এই অবস্থাকে বলা হয়ে থাকে অপসূর, যেটাকে আমরা বললাম এপিহেলিয়ন। এবং এটা ডেট কত? সেটা হলো 4 জুলাই, অর্থাৎ 4ই জুলাই। আর দেখো অনুসূর হলো সূর্য ও পৃথিবীর মধ্যেকার দূরত্ব সর্বনিম্ন হয়, এই অবস্থাকে অনুসূর অবস্থা বলে। যেমন 3ই জানুয়ারি, এটাকে বলা হয় পেরিহেলিয়ন। ওকে নেক্সট 11 নম্বর প্রশ্ন বিকেন্দ্রীকরণ ব্যবস্থা সুপারিশ করেছিলেন নিচের কোন ব্যক্তি? গুরুত্বপূর্ণ প্রশ্ন ইকোনমিক্সের উপর থেকে। তো সঠিক উত্তর হবে অপশন সি বলবন্ত রায় মেহতা। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখব ভানুভাই শাহ কর্তৃক নির্মিত ভারতের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঘুড়ি মিউজিয়াম গুজরাটের কোন শহরে অবস্থিত? তো প্রশ্ন নাম্বার 12-র সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আহমেদাবাদ। আহমেদাবাদে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঘুড়ি মিউজিয়াম অবস্থিত রয়েছে, যেটি গুজরাটে অবস্থিত এবং এটা তৈরি কে করেছিলেন? ভানুভাই শাহ নির্মিত। 13 নম্বর প্রশ্ন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সিপাহী বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন না? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি মানসিংহ। মানসিংহ হচ্ছে সিপাহী বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন না। তো মানসিংহ কে ছিলেন? আকবরের কে? সেনাপতি। 14 নম্বর প্রশ্ন নিম্নলিখিত পশ্চিমবঙ্গের নদীগুলির মধ্যে জোয়ারের জলে পুষ্ট নদী কোনটি? তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি মাতলা নদী জোয়ারের জলে পুষ্ট। 15 নম্বর প্রশ্ন দেখব কম্পিউটার সায়েন্সের জনক কাকে বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন ডি অ্যালান টুংরিকে কম্পিউটার সায়েন্সের জনক বলা হয়ে থাকে। 16 নম্বর প্রশ্ন রোলিং প্ল্যান সাধারণত কত বছরের জন্য হয়ে থাকে? তো রোলিং প্ল্যান সাধারণত অপশন এ 1 বছরের জন্য করে হয়ে থাকে। এটি শুরু হয়েছিল 1978 খ্রিস্টাব্দ থেকে। 17 নম্বর প্রশ্ন দেখো ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাটির সম্পাদক নিচের কোন ব্যক্তি ছিলেন? ইতিহাসের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?
তো সঠিক উত্তর হবে অপশন বি মতিলাল নেহেরু। 18 নম্বর প্রশ্ন, ব্যবহৃত রান্নার গ্যাস লিক করলে যে গন্ধটি পাওয়া যায় সেটি কোন রাসায়নিকের গন্ধ? আমাদের বাড়িতে যে এলপিজি গ্যাস সিলিন্ডার রয়েছে সেই এলপিজি গ্যাস সিলিন্ডারের যে গ্যাস থাকে তার কিন্তু কোনো গন্ধ থাকে না, তবুও আমরা গ্যাস লিক করে কিন্তু একটা গন্ধ পাই। কেন গন্ধ পাই? এই গ্যাসের মধ্যে একটা রাসায়নিক পদার্থ মিশ্রিত থাকে যাতে গ্যাস লিক করলে আমরা বুঝতে পারি, তো সেই রাসায়নিকটার নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি ইথাইল মার্কেপটান, ইথাইল মার্কেপটান মেশানো থাকে। নেক্সট 19 নম্বর প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে ভরের একক কি? তো সিজিএস পদ্ধতিতে ভরের একক খুবই ইজি ছিল প্রশ্নটা, অপশন বি গ্রাম। 20 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকায় কতগুলি আইটেম বা যেটাকে বলা হয় বিষয় রয়েছে? ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় যেটাকে বলা হয় কনকারেন্ট লিস্ট, সেখানে কতগুলো বিষয় রয়েছে? তো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 52টি বিষয় রয়েছে বর্তমানে। দেখো রাজ্য তালিকা বা স্টেট স্টেট লিস্ট, সেখানে রয়েছে 61টি বিষয়। কেন্দ্র তালিকা বা সেন্ট্রাল বা ইউনিয়ন লিস্ট, সেখানে রয়েছে 100টি বিষয়। এবং যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট, সেখানে রয়েছে 52টি বিষয়। 21 নম্বর প্রশ্ন, মানুষের গ্যাস্ট্রিক গ্রন্থি দ্বারা নিঃসৃত অ্যাসিড যা খাদ্য হজমে সহায়তা করে সেটি নিচের কোনটি? ইজি প্রশ্ন, তো সঠিক উত্তর হবে অপশন ডি হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। 22, উত্তর রামচরিত এর লেখক হলেন নিচের কোনজন? উত্তর রামচরিত এর লেখক হলেন কোনজন? তো প্রশ্ন নাম্বার 22 এর সঠিক উত্তর হবে অপশন সি ভবভূতি। ভবভূতি লিখেছেন উত্তর রামচরিত, আর তুলসীদাস কি লিখেছেন? তুলসীদাস লিখেছেন রামচরিত। ওকে, আর সন্ধ্যাকার নন্দী, ঠিক আছে, সরি, এটা হবে রামচরিত মানস। আর সন্ধ্যাকর নন্দী, সন্ধ্যাকর নন্দী, তিনি লিখেছেন শুধু রামচরিত। ওকে, নেক্সট 23 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে নিচের কোন শহরকে? তো প্রশ্ন নাম্বার 23 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কানপুরকে। কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়, আহমেদাবাদকে শুধু বলা হয় ম্যানচেস্টার, ভারতের ম্যানচেস্টার, আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, সিটি কোনটাকে বলা হয়ে থাকে? সিটি বলা হয়ে থাকে কোয়েম্বাটুর, কোয়েম্বাটুরকে। নেক্সট 24 নম্বর প্রশ্ন, দেখো লেজিস ফেয়ার শব্দটি মূলত নিচের কোনটির সাথে যুক্ত? ইকোনমিক্সের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো লেজিস ফেয়ার শব্দটি কোনটির সাথে যুক্ত, কোন অর্থনীতির সাথে যুক্ত? তো সঠিক উত্তর হবে অপশন এ পুঁজিবাদী অর্থনীতির সাথে যুক্ত লেজিস ফেয়ার, যেটাকে ইংলিশে বলা হয় থাকে ক্যাপিটালিস্ট ইকোনমি, ঠিক আছে, ক্যাপিটালিস্ট ইকোনমির সাথে যুক্ত। 25 এর আগে একটু লেজিস ফেয়ার নিয়ে দেখবো। দেখো লেজিস ফেয়ার শব্দটি পুঁজিবাদী অর্থনীতি বা ক্যাপিটালিস্ট ইকোনমির সাথে জড়িত, এর অর্থ হল অর্থনীতি বাজার ভিত্তিক এবং এই জাতীয় অর্থনীতিতে সরকারের কোনো ভূমিকা নেই, সরকারের কোনো রকম ভূমিকা নেই যে অর্থনীতিতে, সেখানে লেজিস ফেয়ার শব্দটি যুক্ত থাকে। 25, ড্রাই সেল ব্যাটারির তড়িৎচালক বল কত? গুরুত্বপূর্ণ প্রশ্ন, ড্রাই সেল যে ব্যাটারি হয়ে থাকে তার তড়িৎচালক বলের মান কত? তো প্রশ্ন নাম্বার 25 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1.5 ভোল্ট। নেক্সট 26, দেখো ব্লিচিং পাউডারে উপস্থিত প্রকৃত ব্লিচিং এজেন্টটি হলো নিচের কোনটি? তো প্রশ্ন নাম্বার 26 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ক্লোরিন সিএল। দেখো ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, এর রাসায়নিক সংকেত হলো CaOCl Cl। ওকে, খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। 27,
পূর্ণতা প্রাপ্ত ফাইলেরিয়া কিট মানুষের যে অংশে অবস্থান করে সেটি কোন অংশ? তো 27 এর সঠিক উত্তর হবে অপশন বি, লসিকা নালীতে পূর্ণতা প্রাপ্ত ফাইলেরিয়ার কিট বসবাস করে থাকে। 28 দেখো, নোবেল গ্যাসগুলিকে কোন গ্রুপে দেখা যায়? নিচের কোন গ্রুপে নোবেল গ্যাসগুলোকে দেখা যায়? তো সঠিক উত্তর হবে অপশন ডি, গ্রুপ 18। 29, উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র হলো নিচের কোনটি? তো উড়োজাহাজের গতি মেজারমেন্ট করা হয়ে থাকে অপশন সি, ট্যাকোমিটারের সাথে। ওকে, নেক্সট আজকের ক্লাসের শেষ প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতা একটি কোন সভ্যতা? সিন্ধু সভ্যতা একটি কি ধরনের সভ্যতা? তো সঠিক উত্তর হবে অপশন সি, চ্যালকোলিথিক সভ্যতা, যেটাকে বলা হয়ে থাকে বাংলায় কাম্র প্রস্তর যুগের সভ্যতা। ঠিক আছে, এই তাম্রপ্রস্তর যুগের ইংলিশ ভার্সানই হলো চ্যালকোলিথিক সভ্যতা। ওকে, তো আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবে। তোমাদের খুব শীঘ্রই কিন্তু রেলওয়ে এক্সামগুলো আসতে চলেছে, সিবিটি 2 এবং গ্রুপ ডি, এবং তার জন্য আমরা প্রতিদিন এই 30টা করে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, প্রতিদিন গুরুত্বপূর্ণ এই 30টি এমসিকিউ মক টেস্টের তোমাদের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও গুরুত্বপূর্ণ কুইজ এবং গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম, থ্যাংক ইউ।